কিছুক্ষণ আগে আলোচনা করলেন ফেরকায়ে রাজিয়ার উপরে, তথ্যবহুল গুরুত্বপূর্ণ আলোচনা। এই আলোচনাগুলো আপনারা বাস্তব জীবনে কাজে লাগাবেন না, ইনশাল্লাহ। জোরটা যতটুকু হলো ঠিক বলার জোরটা আরো বেশি হচ্ছে। আপনারা ঠিক যত জোরে বলছেন ইনশাল্লাহ কিন্তু তত জোরে বলছেন। বাস্তবে আমল না করে এটা হবে ফ্যাশন, গতানুগতিক হয়ে যাবে। ঢাকার মুখে এরকম একটা সম্মেলন আয়োজন হলে আহলে হাদিস তরুণরা এখনো যে জীবিত আছে, জাগ্রত আছে, সারা বাংলাদেশ একটা প্রোগ্রামের মধ্যে জেনে ফেলে দেবেন ইনশাআল্লাহ। তরুণরা এখনো আছে, এই জন্য ইমাম শাফি রহমাল্লার কথাটা এত ভালো লাগে, এত চমৎকার। যেখানেই থাকবে আহলে হাদিস তরুণ একজন ব্যক্তি হলেও সেখানে পবিত্র কোরআন এবং সহি সুন্নার অবস্থানটা সেখানে ফুটে উঠবে। মানে বক্তব্য শুনে যদি আমলদার হতে পারে তাহলে ইনশাআল্লাহ এ দেশে নির্ভেজাল তাওহীদ প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ। ইমাম শাফি রহমাল্লাহ এই এতগুলো তরুণ তাজা তাজা তরুণের কথা, অবস্থা ও আবেগ অনুভূতি, তাদের প্রচেষ্টা দেখে কথাটা মনে হলো। ইমাম শাফি রহমাল্লাহ বলতেন ইসলামের ইতিহাসে দ্বিতীয় মুজাদ্দিদ বলা হয়, প্রথম মুজাদ্দিদ ওমর বিন আব্দুল আজিজ রহিমাহুল্লাহ, আর দ্বিতীয় মুজাদ্দিদ হলেন ইমাম শাফি রহিমাহুল্লাহ। তিনি বলতেন ইদা রাআইতু রাজুলাম মিন আসহাবিল হাদিস কাআন্নি রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়্যা, আমি যখন কোন আহলে হাদিস ব্যক্তিকে দেখি, আহলে হাদিস তরুণকে যখন আমি দেখি, তখন স্বয়ং যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিত অবস্থায় দেখতে। এত সুন্দর কথা, যুগ যুগ থেকে প্রায় সকল যুগে মুহাদ্দিসগণ এরকম একটা মন্তব্য করে গেছে। যদি আমুলের রূপ দিতে পারতাম ফেরকায়ে নাজিয়ার উপরে যে বক্তব্য হয়েছে, এই বক্তব্য নিয়েই যদি মাঠে নামতাম আমরা, আলহামদুলিল্লাহ এই দেশে নির্ভেজাল তাওহীদের বিপ্লব ঘটতে দেরি হতো না। এই জন্য শুরুতে বললাম যা শুনবেন বাস্তবে তা আমল করবেন, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন।